আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় ইউটিউবে কোন একটা ভুল করার কারণে আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে। তো আজকে আমি আমার চ্যানেলে একটা কমিউনিটি গাইডলাইন একটা স্ট্রাইক আছে, তো এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিভাবে রিমুভ করা যায় সেটা নিয়ে আজকে একটা টিউটোরিয়াল দিব, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আগে এটা রিমুভ করা যাইতো না, আগে এটা অ্যাক্টিভই থেকে যেত। তো ইদানিং ইউটিউবে একটা নতুন আপডেট এসেছে, এই আপডেটটা আসার পরে আপনার যদি চ্যানেলে যদি কোনো রকম কমিউনিটি গাইডলাইন অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন থাকে তাহলে আপনি সেই অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইনটা আপনি রিমুভ করতে পারবেন খুব সহজেই। তো আমরা কিভাবে রিমুভ করব সেই বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব ইনশাআল্লাহ। ভিডিওটা সবাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে অন্যের কপিরাইট মিউজিক নিয়ে আমরা কাজ করি, অনেক সময় ব্যাকগ্রাউন্ড দিই, তো এটার কারণে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে কমিউনিটি গাইডলাইনটা চলে আসে। তো এরকম যদি আপনাদের হয়ে থাকে তাহলে আপনারা একটি অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইনটা স্ট্রাইকটা রিমুভ করতে পারবেন। তো চলুন আমরা বেশি কথা না বলে আমরা আমাদের কাজ শুরু করি। হ্যাঁ, তো আপনারা দেখতে পারতেছেন যে আমার এখানে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইনটা চলে আসছে। তো এটা হচ্ছে আমার আরেকটা চ্যানেল আলোর প্রতীক। হ্যাঁ, তো এই চ্যানেলটা হচ্ছে আমার একটা ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক আমি ইউজ করেছিলাম, ইউজ করার কারণে আমার এটাতে একটা অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসছে, অনেক আগেই আসছে। তো এটা আজকে আমি এটা রিমুভ করবো আর কি ইনশাআল্লাহ। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। তো এটা করার জন্য হচ্ছে এই যে এখানে যে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা রয়েছে এটার উপরে ক্লিক করব আমরা। হ্যাঁ, এটার উপরে ক্লিক করলে দেখতে পারতেছেন এরকম একটা মানে অপশন ওপেন হবে। তো এখানে দেখেন লেখা রয়েছে টেক অ্যাকশন। হ্যাঁ, টেক অ্যাকশন লেখা রয়েছে। এই টেক অ্যাকশনে ক্লিক করার পরে এইখানে দেখবেন লেখা রয়েছে হচ্ছে বিগেন রিভিউ, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে অনেক কিছু মানে তারা পলিসি দিয়েছে, আপনি চাইলে পড়ে নিতে পারেন। হ্যাঁ, তো আমি এখন নেক্সটে দিতেছি আর কি। এখানে যদি যে এখানে দেখেন এই যে এখানে অনেকগুলো পলিসি, আপনার কী কী পলিসি এখানে তারা দিয়ে দিয়েছে এখানে, তো আমরা এখানে যাব না, আমরা জাস্ট এখানে নেক্সটে চলে যাব। হ্যাঁ, তো নেক্সটে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন টেক ট্রেনিং। হ্যাঁ, ট্রেক ট্রেনিংয়ে আমরা এখানে ক্লিক করব। এই যে দেখেন এখানে লেখা রয়েছে যে ইওর ওয়ার্নিং এক্সপায়ার ইন 90 দিনে, মানে 90 দিনের মধ্যে আপনার এই মানে কমিউনিটি গাইডলাইনটা তারা রিমুভ করে দেবে আর কি আজকে। তবে এখানে আপনাকে 7টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে, এই 7টা প্রশ্নের অ্যান্সার দিতে পারলে আপনার এটা আর কি উঠে যাবে আর কি। তো কীভাবে কী করবেন আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখতে পারতেছেন এরকম একটা অপশন আসলো, এরপরে আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে সো এখানে দেখেন তারা প্রশ্নগুলো এখানে শো করবে, তো আপনি এখান থেকে প্রশ্ন দিবেন। হ্যাঁ, মানে অ্যান্সার দিবেন। তো আমি প্রথমত আমি হচ্ছে নো দিয়ে দিতেছি, দিয়ে আমি চেক দিতেছি। চেক দেওয়ার পরে দেখেন আমার এখানে কিন্তু প্রশ্নটা নেয় নাই, তো আমি এখন ট্রাই এগেনে দিয়ে দিলাম। আমি প্রথমে ইয়েস দিয়ে আবার চেক দিলাম, দেখেন এখানে আমার মানে প্রশ্নটা সঠিক হয়েছে। সঠিক হওয়ার পরে আমি এখানে নেক্সটে আবার যাব। যাওয়ার পরে আমি এখানে নো দিব, নো দিয়ে চেক দিব। চেক দেওয়ার পরে আমার প্রশ্নটা সঠিক হয় নাই, আমি আবার ট্রাই দিয়ে আমি আবার ইয়েস দিয়ে আবার চেক দিব। হ্যাঁ, এখানে আপনি ভুল করলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে, আপনি সঠিকভাবে আপনি এভাবে ট্রাই করে আপনি দেখতে পারবেন। তো আমি আবার নেক্সটে গেলাম, এখানে আমি আবার নো দিব, নো দিয়ে আবার চেক দিব। চেক দেওয়ার পরে দেখেন আমারটা উত্তরটা সঠিক হয়েছে। হ্যাঁ, সঠিক হয়েছে। আবার আমি এটা নেক্সটে যাব। সো নেক্সটে যাওয়ার পরে আমি এখানে ইয়েস দিব, ইয়েস দিয়ে আমি চেকে দিব, দেখেন আমার উত্তরটা সঠিক হয়েছে। তো এরপরে আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে আমি আবার নো দিব, নোতে দিয়ে আমি চেক দিব, হ্যাঁ আমার উত্তরটা সঠিক হয়েছে। আমি আবার এখানে দেখেন আমাদেরকে কয়েকটা মানে অপশন দিয়েছে যেগুলো আমরা এখান থেকে সঠিক একটা অ্যান্সার আমাদেরকে দিতে হবে। হ্যাঁ, তো টেনশনের কিছু নাই। হ্যাঁ, আপনি যদি ভুল করেন এটা আবার নতুন করে আবার ট্রাই মানে এগেন দিতে পারবেন আর কি, ঠিক আছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা আমরা চেক দিতেছি, দিয়ে আমরা চেক দিয়ে দেখি কী হয়, না হয় নেই। এখান থেকে আমরা 1 নম্বর 2 নম্বর দিলাম, হয় নেই। 1 নম্বরটা দিলাম, হ্যাঁ 1 নম্বরটা নিয়েছে। হ্যাঁ, তাহলে আমরা এখন আবার নেক্সটে যাব। হ্যাঁ, নেক্সটে যাওয়ার পরে এখন আমরা আবার 1 নম্বরটা দিব, দিয়ে দেখি কী হয়,
হ্যাঁ এটাও নিয়ে নিছে, হ্যাঁ আপনারা ট্রাই করবেন, হ্যাঁ আমি যেভাবে ট্রাই করতেছি আপনারা ট্রাই করবেন, ঠিক আছে। তো দেখেন এখানে আমার হচ্ছে জানুয়ারি মাসের 2 তারিখে আমার এই ওয়ার্নিংটা উঠে যাবে, তারা আমার টোটালি মানে আমার কাজটা এখানে মানে 90 দিনের মধ্যে আমার এই পলিসি মানে অ্যাক্টিভ যে কমিউনিটি গাইডলাইনটা রয়েছে সেটা আর কি উঠে যাবে। এখানে দেখেন শো করতেছে, তো এখানে ভায়োলেন্স অর গ্রাফিক্স কন্টেন্ট, মানে আমি একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেছিলাম, ওইটার কারণে হচ্ছে আপনার মানে আমার কপিরাইট অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইনটা আসছিল। তো আমরা সব অ্যান্সার দিয়ে দিয়েছি, এখন আমরা এটা কী করবো ক্লোজ দিয়ে দেব। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে কীভাবে কাজটি করতে হয়। হ্যাঁ তো এইভাবে আপনাদের যদি চ্যানেলে কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা এটাকে সিস্টেম করে আপনারা কাজটা করে নেবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে যদি আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি একটু ফলো করে দিবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।